ঠিক আছে মা, একবার বললাম তো আমি নিয়ে আসবো। কি ব্যাপার রে সঞ্জীব, তুই এখনো কলেজ যাসনি কেন? ব্যাস এমনি। ব্যাস এমনি তার মানেটা কি? গিয়ে তৈরি হওয়ার কলেজ যা। আমার নাম কেটে দিয়েছে। তোর নাম কেটে গেছে? কি করে কাটলো? কিছু না, ও কলেজে একটা ছেলে আছে রবিরাজ, ওর সঙ্গে ক্যান্টিনে মারামারি হয়েছে। সঞ্জীব তুই সবার সঙ্গে কেন মারপিট করিস? আমি কোথায় মারামারি করলাম? মারপিট আমি শুরু করিনি, ওই আমাকে বিরক্ত করছিল। বাবা এটা জানে? কিছু বলিস না, কি বলবি ওকে? জানি না। কতদিনের জন্য এটা হয়েছে? 12 দিনের জন্য। তুই যা হোক কর, কিন্তু বাড়িতে বসে থাকিস না, কিছু টাকা রাখ। না না শোন, টাকা রাখ, টাকা লাগবে আমার কাছে আছে, তুই রাখ, আমার কাছে আছে। সঞ্জীব একটা কথা শুন, তুই এখন এখান থেকে যা প্লিজ। শুন নাকি কি? ও আমি বলছিলাম যে কালকে রাতের জন্য তুই আমায় ক্ষমা করে দে, মাথা গরম ছিল, ওনার উপর রাগটা তোর উপর পড়ে গেছে। আমি জানি, সেই জন্য তো তোকে কিছু বলিনি আমি। সঞ্জীব শোন, রাগটাকে একটু সংযত কর। রাগের মাথায় তুই যদি ছুরি টুরি তুলে নিস তো আমার বড্ড ভয় করে। আমার মনে হয় কোনোদিন তুই নিজেকেই হয়তো আঘাত করে বসবি। স্যার কাল কি সঞ্জীব কি সত্যি সত্যি যেতে হবে? স্যার ওর কোনো দোষ ছিল না, আমরা সবাই ওখানে ছিলাম, আমরা নিজেদের চোখে দেখেছি যে রবিরাজই সঞ্জীবকে শাসিয়েছিল। স্যার ইনফ্যাক্ট রবিরাজ আমাকেও শাসাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি চুপচাপ ছিলাম যাতে ঘটনাটা আগে না গড়ায়। স্যার সঞ্জীব খুবই ভালো ছেলে, ও আসলে চুপচাপ থাকে বলে সবাই ওকে খুব রাগি ভাবে, আদারওয়াইজ ইজ আ ভেরি নাইস বয়। তুমি কি বলতে চাও রুশালি? আগে সোনাম ঠিকই বলেছে স্যার। দেখো রুশালি, এখন থেকে প্রশ্ন করার আগে উত্তর দেবে, আমার প্রশ্ন পর্যন্ত অপেক্ষা করবে না, ঠিক আছে? যাই হোক, আমি ম্যাডামের সঙ্গে কথা বলছি, ওদের রাস টিকেট করা সমস্যা সমাধান নয়। আমি ওদের দুজনকে কথা দিয়েছি যে দুজনকে দ্যাটস গুড রুশালি। হ্যাঁ দুজনকে কি স্যার? কিন্তু রবিরাজ তো। হ্যাঁ রবিরাজ কি? রবিরাজ তো রুশালি, কি পার্থক্য আছে রবিরাজ আর সঞ্জীবের? শুরু তো রবিরাজই করেছিল, সঞ্জীব তো শুধু রিয়্যাক্ট করেছিল। যতীন আমার মতে ওদের কোনো পার্থক্য নেই, অ্যান্ড আই এম শিওর 4 বছর আগে রবিরাজ ছিল সঞ্জীবের মতো ইনোসেন্ট। আর যদি আমরা সময় থাকতে কিছু না করি তাহলে সঞ্জীবের ডাক ওকে আর একটা রবিরাজ তৈরি করবে, দেখবে। আমি দুজনকেই বাঁচাবো। দুজনকে? আমি টিচার, ওরা দুজনই আমার কাছে সমান। যেমন তোমাদের কাছে 5টা আঙুলের মূল্য সমান, তাই তো? কাম অন উইশ মি লাক। গুড লাক স্যার। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট স্যার। আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত এই প্রবাদটা শুনে আসছি যে কয়লাকে 1000 ধুলেও তার ময়লা যায় না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে রবিরাজের মতো একটা উগ্রচণ্ডী শিক্ষার্থীকে মহাবিদ্যালয়ে নেওয়া হলো কেন? অ্যাডমিশনের সময় তো ছাত্রদের মাথায় লেখা থাকে না যে আমি গুন্ডা, কি বলেন ম্যাডাজি বাবু? সত্যি বলতে কি
রবিরাজকে কখনো দেখিনি, শুধু শুনেছি ওর সম্বন্ধে। আরে দেখবেন কি করে, ও তো কখনো শিক্ষাককে আসেই না। কেন? সিম্পল, ওর পড়াশোনার কোনো আগ্রহই নেই। আচ্ছা, তাহলে ও কলেজে আসে কেন? ওই গুন্ডাগিরি করতে। দাদাগিরি? তার জন্য তো আরো জায়গা আছে, এখানে কেন? আরে মা বাবা জোর করে পাঠিয়ে দেয় কলেজে, আর এখানে এসে আমাদের অতিষ্ঠ করে মারে। জোর করে? যে কাজ আপনার করার ইচ্ছে নেই তা যদি আপনাকে জোর করে করানো হয়, এক বছর নয়, দু বছর নয়, এক নাগারে পাঁচ বছর, তাহলে কি আপনার রাগ আসবে না? তাহলে আপনি একথা বলতে চাইছেন যে আমাদের ছাত্রদেরকে বলে দেওয়া উচিত যে বাবারা, আপনাদের যদি পড়াশোনা করতে ইচ্ছে না করে তাহলে আপনারা কেন আসেন কলেজে জোর করে? আরে ছেড়ে দিন না কলেজ। গুপ্তবাবু, প্রতি বছর আমাদের এই কলেজে কিছু 1,500-2,000 রবিরাজ আসে, তাদের কি আমরা কখনো তো জিজ্ঞেস করেছি? কি ভাই, এখানে কি করতে এসেছো, কি করতে চাও? আরে এছাড়া আরো অনেক কোর্সেস আছে, প্রফেশন কোর্সেস, সেখানে যাও, সেসব শিক্ষা নাও। একজন ছাত্র যা করতে চায় আমরা তাদের করতে কেন তা সাহায্য করি না? রবিরাজ সর্পদ্দার মোটামুটি প্রতি বছরই ফেল, দু বছর আগে কলেজ ইলেকশনে সোডার বোতল নিয়ে মারপিট, কলেজ লাইব্রেরিতে মদ খেয়ে হাঙ্গামা, গত বছর পরীক্ষার সময় এক অধ্যাপককে মারধর। ম্যাডাম, লিস্ট তো বেশ বড় মিস্টার মাথুর। মেয়েদের জ্বালাতন করা, লাইব্রেরি থেকে বই চুরি করা, মিথ্যে বলা ইত্যাদি ইত্যাদি, এ সমস্ত আপনাকে শুধু এই জন্য শোনাচ্ছি যাতে আপনার এ ধারণা না হয় যে এই ছেলেদের রাস্টিকেট করার সিদ্ধান্তটা আমি খুব তাড়াতাড়ি নিয়েছি। না ম্যাডাম, আমি জানি। অ্যান্ড আই হোপ মারপিট করাটা আপনি অপরাধ বলেই মনে করেন। আগে হ্যাঁ ম্যাডাম, আমি অবশ্যই মনে করি। রবিরাজ আর সঞ্জীব যেটা করেছে সেটা অবশ্যই অন্যায়। কিন্তু ম্যাডাম, আমার মনে হয় যে ওরা এই পরিবেশে থেকেই ভুল করতে পারে, কেননা ওদের অন্যায় শুধরাবার সুযোগ ওরা এখানেই পাবে। একবার যদি ওদের এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে শুধরাবার সুযোগ কে দেবে? মিস্টার মাথুর, রবিরাজকে এর আগে শুধরাবার জন্য আমি অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আর না, একদম না। ম্যাডাম, ওরা যে ভুল করেছে সেটা ওদের বুঝতে দেওয়া ভীষণ দরকার। হয়তো দু বছর আগে রবিরাজ মারপিট করেছিল, শাস্তিও পেয়েছে, কিন্তু নিজেকে শোধরানোর চেষ্টাই করেনি, বরং উল্টে ওর রাগ আরো বেড়ে গেল, আবারও মদ খেলো, তার জন্য শাস্তিও পেল, তারপর ও অধ্যাপককে গালিগালাজ করল। মিস্টার মাথুর, যে ভালো হতে চায় না তার জন্য আমি কিছুই করতে পারি না। ঘুমিয়ে থাকা মানুষকে জাগানো যায়, কিন্তু যে ঘুমের ভান করে থাকে তাকে কি করে জাগাবো? ত্রিপাঠি বাবু, আমি টিউশনস নেই, ওখানে স্টুডেন্টসরা আসে, কিন্তু ওখানে কেউ ঝগড়া করে না। কেন? কারণ ওখানে যারা আসে তারা নিজেদের চয়েসেই আসে, আর এখানে এখানে যারা আসে তাদের তাদের পাঠানো হয়, মার বাবা তাদের কর্তব্য হিসেবে পাঠায় এখানে, কিছু আশা নিয়ে, এটা ভেবেছে যাক আমার কাজ হয়ে গেল, আমার কর্তব্য শেষ। তো যাক না ছেড়ে, আমরা কখন বাধা দিলাম?
কোথায় যাবে? শ্রীমান, আপনি তো একেবারে অনিরুদ্ধ মাথুরের মতো কথা বলছেন। আপনাদের ভেতরের মনটাকে যদি নাড়া দেন তাহলে সেখানে অনিরুদ্ধকেই খুঁজে পাবেন। যাক গুপ্তবাবু, তাহলে কোথায় যাবে স্টুডেন্টসরা? তাহলে আপনিও এটাই মানেন যে ওই বাজে ছেলেগুলোকে রাস্টিকেট করার ডিসিশনটা ম্যাডামের ভুল ছিল কি? ম্যাডাম সারা কলেজকে গুন্ডা বাজে ছেলে বলে, কিন্তু আমার মনে হয় ও অসুস্থ, ইমোশনালি ইনসিকিউর। আই এম নট শিওর, কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আছে ওর এই অক্ষমতার পেছনে। আশেপাশের পরিবেশ বা বাড়ির পরিবেশ, পাড়া প্রতিবেশী বা বাড়ির লোকের ব্যবহার, এসবগুলি হয়তো ওর মানসিক অসুস্থতার কারণ হতে পারে। ছোটবেলায় বাচ্চারা গল্প পড়ে, পরীর গল্প, যেখানে সেই পরীরা দিনে গাছ হয়ে যায় আর রাতে পরি। বাচ্চারা যে গাছই দেখে তারা ভাবে যে ওই গাছ রাতে হয়তো পরি হয়ে যাবে। আপনিও ওই বাচ্চাদের মতো সাইকোলজি বই পড়ে আপনি প্রতিটি ছাত্রকে এক একটা কেস বলে ধরে নিয়েছেন। দিস ইজ ভেরি সিরিয়াস, হয়তো আমাকে আমার নিজের চিকিৎসায় আগে করাতে হবে। চা খাবেন আপনি? হ্যাঁ। শিল্পা, সত্যি বলতে কি আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে, কিন্তু কিছু লোক বলে যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান আমাদের বেদে অথবা উপনিষদে অথবা গীতায় পাওয়া যাবে না। কিন্তু তবু আমাদের দেশে লোক কম আর সমস্যা বেশি। এরকম কেন? এরকম এই জন্য যে আমরা নিজেকে বেশি ভালোবাসি। কিছু মনে করো না শিল্পা, কিন্তু তোমার মা মানে ম্যাডাম সমস্যাকে শোধরাবার চেষ্টা করে, উনি প্রবলেমটাকে নিজের জীবন থেকে নিজের রাস্তা থেকে দূরে ফেলে দিয়েছেন, ব্যাস। এবার এই দুজন তো চলে যাবে, কিছুদিনের জন্য শান্তিও হবে, তারপর আবার দুটো ছেলে আসবে, তাদেরও তাড়িয়ে দেওয়া হবে, আবার নতুন ছেলেরা আসবে। অ্যান্ড ম্যাডাম, আপনি রবিরাজের সঙ্গে সঞ্জীবকেও রাস্টিকেট করে দিয়েছেন, ও তো শুধু প্রতিবাদ করেছিল। এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নামই প্রতিবাদ করা, একেও আপনি অপরাধ বলবেন? এটাই অপরাধ যে ও গায়ে হাত তুলেছিল। ও এটা ভুলে গেছিল যে এখানে কলেজে কিছু শিক্ষক আছে, কিছু অথরিটি আছে, যাদের কাছে ও নালিশ করতে পারত, রবিরাজের অপরাধের শাস্তি দেবার অধিকার অন্য কারো আছে, ওর নেই। একজন আইন ভেঙেছে, অন্যজন আইনকে নিজের হাতে তুলে নিয়েছে। যতীন কোনো রিয়্যাক্ট করেনি, অন্য যারা ছিল তারাও হাত তোলেনি। হয়তো এখন থেকে আমাকে সঞ্জীবের সাইকোলজিও জানতে হবে, ওর পরিবার, ওর ব্যাকগ্রাউন্ড, ওর ইতিহাস। মিস্টার মাথুর, এই ছাত্রদের উপর আপনার এই যে মমতা, এই ভালোবাসা, আমি অ্যাপ্রিশিয়েট করি রিয়েলি। সত্যি বলতে কি কিছু স্টুডেন্টস সাইকোলজিক্যাল প্রবলেম্যাটিক অবশ্যই হয়, তাদের হ্যান্ডেল করা খুবই কঠিন। ওদের এখানে রেখে আমি পরিবেশটাকে খারাপ করতে পারি না,
বাকিদের ভবিষ্যৎ দেখতে হবে। মিস্টার ব্যানার্জি, আই এম টোটালি কনফিউজড। তাহলে কি শাস্তি হওয়াই উচিত নয়? শিল্পে বাচ্চাদের শাস্তি দেওয়া ছাড়া আমরা কি বা করতে পারি? আমরা কি সত্যি জানতে চাই এই ঝগড়া কেন হয়েছিল? আমরা কি ওদের সঙ্গে এই আলোচনায় বসব এবং ওদের জিজ্ঞেস করব, ম্যান, হোয়াট ইজ ইয়র প্রবলেম? শিল্পা, অনেক কিছুই হতে পারে। এটাও হতে পারে যে ওদের মধ্যে কারোর বাড়িতে একবেলাই খাবার জোটে, যেন হতে পারে মা বাবার মধ্যে ঝগড়া হয়েছে, ছোটবেলা থেকেই বেচারা ইনসিকিউর। হতে পারে ঘরে কেউ হয়তো পঙ্গু, কেউ অসুস্থ। ওয়ান ডাজ নো, শিল্পা, আমাদের কাছে কি এই সমস্যার সমাধান আছে? মিস্টার ব্যানার্জি, তার মানে আমাদের কাছেও এর কোনো সলিউশন নেই? এক্স্যাক্টলি শিল্পা, আমাদের কাছে তো শুধু এইটুকুই আছে যে আমরা স্টুডেন্টসদের পড়াবো আর চলে যাব। সেই সমস্ত প্রবলেমস যা আমরা সলভ করতে পারবো না তার কথা ভেবে জীবনকে কেন অস্থির অন্যমনস্ক করে তুলব? ইউ নো শিল্পা, দ্য মোমেন্ট আই এন্টার মাই হাউস, আমার স্ত্রী সন্তানের মধ্যে ডুবে যাই, ভুলে যাই এই বাইরের জগতের কথা। নিজে জুতো খোলার সঙ্গে সঙ্গে আমি ওই সমস্ত সমস্যা, সমস্ত প্রবলেমসকে তুলে বাইরে রেখে দিই। সি, নো প্রবলেমস অ্যান্ড নো টেনশন। ম্যাডাম, আমরা ওদের কলেজ থেকে বার করে দেব। ওরা কোথায় যাবে? এই সমাজের মধ্যেই থাকতে হবে না? না কোনো কাজ, না কোনো উদ্দেশ্য, শূন্য মস্তিষ্ক। আর ম্যাডাম, শূন্য মস্তিষ্কে তো সহজে কুচিন্তা জায়গা করে নেয়। আর এই শহরের প্রতিটি মোড় অপেক্ষা করে আছে এই ফাঁকা মস্তিষ্কের জন্য। একটা বোমা, একটা পিস্তল এদের হাতে তুলে দিতে কতটা সময় লাগে? কাল যদি দিন দুপুরে আমার বা আপনার বাচ্চাদের সামনে এরকমই কোনো রবিরাজ বা সঞ্জীব এসে তারা পিস্তল হাতে আর কিছু অর্থের জন্যে আমাদের জীবন কিনে বেচা করে, তখন না ম্যাডাম, আমরা 100টা স্কলারের পাশে দুটো অন্ধকারে জীব তৈরি করছি। আর ম্যাডাম, এখন তো আপনিও ভালো করে জানেন যে দুটো লোকই যথেষ্ট লক্ষ লোকের জীবন নষ্ট করার জন্যে। ম্যাডাম, এদের বাঁচান, আর এদের সঙ্গে বাকিদেরও আমি দায়িত্ব নিচ্ছি। আপনি রবিরাজকে কয়েকবার সুযোগ দিয়েছেন, আমাকে একবার সুযোগ দিন। ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার আপনার কোনো আবেদন শুনবো না। আমি আজই লেটার টাইপ করাচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। মিস্টার মাথুর, ভালো লাগছে আপনার এই আন্তরিকতা দেখে, কিন্তু সাবধানে, আমি এই ধরনের প্রতিটি চেষ্টাকে বিফল হতেই দেখেছি। আমি চাই না এত কম বয়সে
আপনার বিশ্বাস নষ্ট হয়ে যায়। বড় কষ্ট হয় যখন স্বপ্ন ভেঙে যায়। গুড লাক। থ্যাংক ইউ। হ্যালো, কি হলো স্যার? রবিরাজ আর সঞ্জীবকে বলে দাও ওরা কাল থেকে কলেজে আসতে পারে আর লেকচার অ্যাটেন্ড করতে পারে। রিয়েলি স্যার? ইয়া, ওকে। হি ইজ এ গ্রেট ম্যান।